জীবনের কিছু কিছু জিনিস আমাদের উপর নির্ভর করে, সেগুলি আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি, এবং এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি আমাদের দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়, সেগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু যেগুলি আমরা পরিবর্তন করতে পারি বা আমাদের হাতের মধ্যে রয়েছে, সেগুলি পরিবর্তনের সাহায্যে আমরা নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আর যদি তুমি নিজেকে বদলাতে চাও, তো আজ আমি তোমাদের এমন পাঁচটি জিনিসের কথা বলবো যেগুলি পরিবর্তনের ফলে তোমার পার্সোনালিটি, মাইন্ডসেট, লাইফকে পুরোপুরি চেঞ্জ করতে পারবে। এই জিনিসগুলি পরিবর্তনের ফলে তুমি ইনডাইরেক্টলি সেই সব জিনিসগুলি পরিবর্তন করে ফেলবে যেগুলি তুমি ডাইরেক্টলি পরিবর্তন করতে পারো না। তাহলে চলো শুরু করি। ফার্স্ট জিনিস, এটা হলো তোমার এফোর্ট। এই এফোর্টের দ্বারাই আমরা নিজের জীবনের অসম্ভব কাজগুলিকে সম্ভব করে তুলতে পারি, কেবলমাত্র এই এফোর্টের দ্বারাই। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন, মানুষের হাতে তার ভাগ্য নেই, কিন্তু কর্ম এবং চেষ্টা রয়েছে। তাই আমাদের নিজের কর্ম করে যাওয়া উচিত। আমাদের হাতে যেটা আছে সেটার দ্বারা আমরা নিজের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমাদের দ্বারা যতটা সম্ভব ততটা পরিমাণ প্রচেষ্টা করা উচিত। আমাদের অলস মন আমাদেরকে বাধা দেবে, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে। ফুল এফোর্টের দ্বারা নিজের কাজ করতে থাকবে, তারপর দেখবে নিশ্চয় একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। সেকেন্ড জিনিস যেটা তুমি পরিবর্তন করতে পারবে, সেটা হলো তোমার সারাউন্ডিং। এটা 100% তোমার হাতে। তোমার ইচ্ছা ছাড়া কেউ তোমার সাথে থাকে না, কেউ তোমার সময় নষ্ট করে না। কিছু মানুষ থাকবে যারা তোমাকে মোটিভেট করবে, তোমাকে পজিটিভ ফিল করাবে, তোমার প্রত্যেকটি ভুলকে তোমার সামনে নিয়ে আসবে আর তোমাকে সঠিক ডাইরেকশনটি দেখিয়ে দেবে। আর কিছু মানুষ এমনও থাকবে যারা তোমার সবসময় খারাপ চাই, প্রত্যেকটি কাজে তোমাকে ডিমোটিভেট করবে আর বলবে তোর দ্বারা কিচ্ছু হবে না, ফালতু ফালতু গল্প করে তোমার। কিন্তু তোমাকে নিজে বুঝতে হবে কে তোমার পাশে থাকলে ভালো হবে আর কে তোমাকে ডিমোটিভেট করে তাদের থেকে দূরে থাক। যারা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিচ্ছে তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো। সেটা কোনো স্মার্টফোনও হতে পারে, আদার্স কোনো পার্সনও হতে পারে। তুমি শুধু নিজের গোল ওরিয়েন্টেড কাজগুলো করো যেগুলো তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, তোমাকে সবসময় নিজের গোলের উপর ফোকাস রাখতে হবে, যেমন কোনো ডিস্ট্র্যাকশন তোমাকে কিচ্ছু করতে পারে না। জীবনে অনেক মানুষ আসবে তোমার ভুল ধরিয়ে দিতে, কিন্তু তোমাকে নিজে বুঝতে হবে আসলে তোমার কোন জিনিসটা উইকনেস আছে আর কোনটি তোমাকে ইম্প্রুভ করতে হবে। জীবনে তুমি তখনই বড় কিছু করতে পারবে যখন তুমি বলার সাথে সাথে নিজের কাজের দিকে বেশি ফোকাস দেবে। তাই জীবনে কিছু করতে চাইলে নিজের কাজের উপর ফুল ফোকাস দিয়ে দাও। থার্ড জিনিস যেটা তোমাকে পরিবর্তন করতে হবে, ইউর গ্র্যাটিটিউড ফর হোয়াট ইউ হ্যাভ। তোমার পুরো দিনটা ভালো করার জন্য গ্র্যাটিটিউডের থেকে ভালো কিছু হতে পারে। কিছু মানুষ দিনে 200 টাকা ইনকাম করেও অনেক হ্যাপি আছে, আর কিছু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করার পরেও খুশি থাকতে পারছে না, কারণ তারা নিজের ভ্যালুকে জানে না। দিনে 10 মিনিট সময় বার করে নিজের ব্যাপারে ভাবো একটু, যে তোমার কাছে কী কী আছে। যখন তুমি বুঝতে পারবে আমার কাছে অনেক কিছু থাকা সত্ত্বেও এই কয়েকটা জিনিসই আমার ভালো লাগছে না, বা যেটা তোমার কাছে অনেক ছোট মনে হচ্ছে, বাইরের গুরুত্ব তোমার কাছে অনেক কম, তখনই তোমার মধ্যে আসল পরিবর্তনটা আসবে। যদি এটা তোমার মধ্যে হয়, তাহলে নিশ্চিত তুমি জীবনে অনেক ধৈর্য আছো। নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তোমার যা ভালো লাগে সেটা নিয়ে তুমি একদম গ্রেট ফিল করবে, এবং প্রতিদিন ভগবানকে ধন্যবাদ জানাও, ভগবান তোমাকে অনেক কিছু দিয়েছে, তুমি অন্যের তুলনায় অনেক ভালো। নিজেকে পরিবর্তন করার জন্য তোমার যেটা ভালো লাগে সেটাই করো, কারণ নিজের থেকে ভালো গাইডার কেউ হতে পারে না। বই পড়তে ভালো লাগে, বই পড়ো। নিজেকে পরিবর্তন করার জন্য আমরা মোটিভেশন ভিডিও দেখবে, এটা আমাদের কিছুক্ষণের জন্য মোটিভেট রাখে, তারপর আমরা সেই আগের পরিস্থিতি। নিজেকে পরিবর্তন করতে হলে নিজের ভেতর থেকে মোটিভেট হতে হবে সর্বপ্রথম। ফোর্থ জিনিস যেটা তোমাকে পরিবর্তন করতে হবে, ইনভেস্ট ইন এক্সপিরিয়েন্স। আমরা সবসময় ফালতু জিনিসের উপর টাকা ইনভেস্ট করে ফেলি, ব্র্যান্ডেড জামা কাপড়, কার, এগুলোর উপর আমরা টাকা ইনভেস্ট করি। কিন্তু যদি আমরা এর অর্ধেকও এক্সপিরিয়েন্সের উপর টাকা ইনভেস্ট করি, তাহলে তুমি নিজের মধ্যে একটা বিশাল চেঞ্জেস দেখতে পাবে। আজ তুমি এখন বসে বসে একটু ভাবো যে আগের বছর তুমি কত টাকা জিনিস কেনার জন্য ইনভেস্ট করেছো আর কত টাকা এক্সপিরিয়েন্সের উপর ইনভেস্ট করেছো। জিনিসপত্র তো আসে আর যায়, কিন্তু এক্সপিরিয়েন্স চিরকালের জন্য থাকে। তোমার মৃত্যুর পর মানুষ তোমাকে এই এক্সপিরিয়েন্সের জন্যই মনে রাখবে, তাই প্রত্যেকটি জায়গা থেকে নিজের এক্সপিরিয়েন্স বিল্ড করতে। ফিফথ অ্যান্ড লাস্ট জিনিস যেটা আমাদের পরিবর্তন করতে হবে, আমরা আমাদের লাইফের বেশিরভাগ কাজ অটোমোটে করতে থাকি, এটা আমাদের পরিবর্তন করতে হবে। লাইফের প্রত্যেকটি ডিসিশন অনেক চিন্তা ভাবনা করে নাও,
আমরা বেশিরভাগ কাজ অটোমোডে করে ফেলি, কারণ আমাদের ব্রেন সবসময় এনার্জি বাঁচাতে চায়। কিন্তু আমাদেরকে আমাদের ব্রেনকে বেশি কাজ করাতে হবে আর সবসময় কনসিয়াসলি ডিসিশন নিতে হবে। আমরা লাইফের বেশিরভাগ ডিসিশন আনকনসিয়াসলি অর্থাৎ অটোমোডে নিয়ে নিই, তখন আমরা খারাপ ডিসিশন নিয়ে ফেলি। আমাদেরকে কনসিয়াসলি অবস্থায় ডিসিশন নিতে হবে, এই হ্যাবিটটা আমাদের মধ্যে আনতে হবে, তাহলে আমরা সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলো, দেখা হচ্ছে পরের একটি পাওয়ারফুল ভিডিওতে।